তোমরা কেমন আছো? শুভ নববর্ষ টু অল। তো দেখো, শুভ নববর্ষের দিন সকাল সকাল স্নান টান করে একদম কিন্তু আমরা রেডি হয়ে গেছি, কারণ আমাদের বাড়ির তো জানোই কি অবস্থা। চলো আগে বাড়ি দেখাই, তারপরে বলছি কোথায় যাচ্ছি। এই দেখো, এখানে ওয়াশরুমের কাজ হচ্ছে, সেই অবস্থা, সব ভাঙাভাঙি। এদিকে তো সেই অবস্থা হয়েই গেছে অলরেডি, আর এখানে উপরে কনসিলিংটা কিন্তু হয়ে গেছে, গোল আমার ঘরে বানানো হচ্ছে কনসিলিং। আর এখানে সাইডে লাইট হবে, লাইটের তার থার এখন ঝোলানো আছে। তো বাড়িঘরের বুঝতেই পারছো কি অবস্থা। এই দেখো আমার হল রুম কি অবস্থা, মনে হচ্ছে একটা পড়া বাড়ি, কেউ থাকে না। এদিকে দেখো সব মালপত্র, বাট এদিকে কনসিলিংটা হয়ে গেছে। এই দেখো এদিকে কনসিলিং হয়ে গেছে, এদিকে এদিকে সাইডে সাইডে লাইট লাগবে, আর ওই সাইডে মিডিলে, আর এই সাইডে দেখো মিডিলে একটা উডেনের একটা যেখানে আমরা এখন আপাতত থাকছি, তবুও জিনিসপত্র দিয়ে ভর্তি, ওইখানে ব্যাগ গুছিয়ে নিয়েছি। তো আজকে আমরা যাচ্ছি একটা হোটেলে, কি অবস্থা। শুভ নববর্ষের দিন কি আর বাড়িতে থাকা যায়, এরকম ভাঙা বাড়িতে আবার তো ভালোও লাগছে না থাকতে, এক ঘরে বন্দি। এই জন্য ভাবছি একটা কোথাও যাই, ওখানে গিয়ে বেশ দুদিন থেকে থেকে আনন্দ করে আসবো, রুহিরও ভালো লাগবে। এই দেখো আমাদের মানা একদম হয়ে গেছে রেডি, সুন্দর করে সেজে। আর আমাদের কিছু ভিডিওসও তুলতে হবে, তোমরা তো জানোই বেবি মাম মান্টিতে আমরা কিছু স্টোরি বানাই, তো এখানে কিভাবে বানাবো, তো এই জন্য যাচ্ছি। ঘোরাও হয়ে যাবে আর ভিডিও বানানো হয়ে যাবে, সবই হয়ে যাবে। তো চলো দেখা যাক আজকে কোথায় যাই, কি কি করি। তো ফাইনালি আমরা দেখো এখন বেরিয়ে গেছি হোটেলের উদ্দেশ্যে। তো এটা না আমাদের বাড়ির একদমই কাছে, নিউ টাউনের রাস্তাতেই এটা পড়ে। কোথায় যাচ্ছ তুমি? আমি একটা হোটেলে যাচ্ছি। একটা হোটেলে যাচ্ছ কেন? বাড়ি ভাঙা চাই না। বাড়ি ভাঙা, ওই জন্য সুন্দর হোটেলে যাচ্ছ। তোমার তো হেলমেটটা খুব সুন্দর। তো ফাইনালি দেখো আমরা কিন্তু প্রায় 10 মিনিটের মধ্যেই পৌঁছেও গেছি হোটেলে। এটা না অ্যাক্সিস মলটা যে আছে তার একদমই উল্টো পাশে। এই হোটেলটা নিয়ে না আমাদের খুব বেশি একটা এক্সপেকটেশন ছিল না, বাট এসে দেখি বেশ ভালোই কিন্তু সুন্দর ডেকোরেশন করাই আছে, আর তারপর আরও নববর্ষের জন্য বাড়তি আরও অনেক কিছুই সাজানো হয়েছে। আর রুহিও এখানে এসে ফাঁকা জায়গা পেয়ে বেশ মজা পেয়েছে। এখন যাচ্ছি রুমের উদ্দেশ্যে, এখন দেখি রুমটা কেমন, তাহলেই বোঝা যাবে যে হোটেলটা কেমন। আর ফাইনালি দেখো রুহি রুমের কি দিয়ে রুমটা খুলে ঢুকে পড়লো, আর এইরকম একটা ছোট্ট রুমই কিন্তু আমাদের দেওয়া হয়েছে, যেটা বেশ ভালোই ছিল, পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। এই হোটেলটার না পার ডের ভাড়া পড়েছে 5000 রুপিস ব্রেকফাস্ট ইনক্লুডিং করে। তোমরা যদি ব্রেকফাস্ট না নাও তাহলে সেই ক্ষেত্রে তোমাদের 4000 এর মধ্যেই হয়ে যাবে। ফাইনালি চলে এসেছি দেখো হোটেলে, নিউ টাউনের একটা হোটেল, খুব বেশি বড় না, ছোট মতো একটা হোটেলে এসেছি। তো হচ্ছে একটুখানি ঘোরাও হবে, থাকাও হবে, আবার একটু অন্য এনভায়রনমেন্টে রুহি খুব মজা পাচ্ছে। বাড়িতে এক রুমের মধ্যে থেকে থেকে এখানে সন্ধ্যাবেলায় ঘুরতে টুরতে যাবো, এখন তো খাওয়া দাওয়া করবো। তো খাবার অর্ডার দেওয়া হলো একটা বাঙালি হোটেল থেকে, এখানে আবার হোটেলের রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, তো তারপর এখন খাবার টাবার অর্ডার দেওয়া হয়েছে, খাবার এসছে, এখন আমরা খাবো। ওনা কেমন লাগছে? একদম ভালো লাগছে তোমায়, আর কি বলবো। দেখো না কি খুশি, বাড়িতে থেকে থেকে বেচারি বোর হয়ে যাচ্ছিল। খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর ভিডিও শুট হবে আমাদের বেবি মাম্মানটি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। তো চলো এখন খাওয়া দাওয়া করি। আর আজ লাঞ্চে আছে চিকেন, আলু পোস্ত আর ভাত। এই যে খাওয়া দাওয়া হচ্ছে, নিচে যাচ্ছি ভিডিও শুট করতে। বেবি মাম্মানটিকে কিন্তু ভিডিওটা আগে আসবে, মানে তোমার হচ্ছে স্টোরিটা, তো তোমরা সেখানে গিয়ে চেক করে নেবে। স্টোরিটা বলেই দিই, এটা অ্যাকচুয়ালি পয়লা বৈশাখের রুগীর সাজুগুজু নিয়ে স্টোরিটা, তো সেটাখানে চেক করে। তো চলো এখন স্টোরিটা বানানো যায় আর বিভিন্ন করা যায় না। যেহেতু আজ বাইরে চলে এসেছি এই জন্য আর না আমরা ক্যামেরাম্যানকে ডাকিনি, নিজেদের প্রাইভেসিটা নষ্ট হয়ে যায়, ওই অল্প অল্প ভিডিও তুলবো সেগুলো তুলে দিতে পারবে। আর তোমরা জানো আমরা স্ট্যান্ড লাইট সমস্ত কিন্তু কিছু নিয়ে এসেছি, যেহেতু আমাদের ভিডিও শুট ছিল। আর এই জন্য না এইসব দেখে হোটেলের এক দুজন আমাদের জিজ্ঞেস করছে যে আপনারা কি সিনেমা বানান নাকি। দেখো এখানে বসে আছি বাইরে, বাইরেরও এনভায়রনমেন্টটা খুব সুন্দর, এখানে
সুন্দর ঝর্ণার জল পড়ছে, এখানে সুন্দর ঘাস লাগানো আছে, দারুণ সুন্দর। এখানেই আমরা ভিডিও টিডিও করছি। বাড়ি থেকে একটুখানি বেরোলেই যেখানে মন খুশি হয়ে যায় সেখানে আমাদের তো আরও ভাঙা বাড়ি। সত্যি বাড়িতে থাকাকালীন কখনোই বাড়ির কাজ তোমরা করিও না। আমরা একদমই নিরুপায় হয়েই বাড়ির কাজটা করাতে বাধ্য হলাম, কারণ আমাদের না লাইটের খুব বেশি প্রবলেম হচ্ছিল, এই জন্যই কাজ শুরু করিয়েছি। আর শুরু করতে করতে দেখো কত কাজই হয়ে গেছে। তারপর নিচে থেকে ভিডিও টিডিও তুলে আমরা উপরে এসে সবাই মিলে একটু জোর ঘুম দিয়েছিলাম। দেখো এখন হয়ে যাচ্ছি একটুখানি রেডি বাইরে বেরোনোর জন্য। আগে একটা একটু ভিডিও তুলবো কিছু, তো ভিডিওটা তুলে তারপরে বাইরে বেরোবো। সুন্দর পয়লা বৈশাখের নতুন জামা পরে, এই দেখো আমার পয়লা বৈশাখের নতুন নতুন সুন্দর একটা কুর্তি কিনেছি, আর রুহির জন্য একটা লেহেঙ্গা কিনেছি পয়লা বৈশাখের, সেটাও তোমরা দেখতে পারবে। চলো আগে ফুল রেডি হয়ে নিই, তারপরে লুকটা তোমাদের দেখাবো। তো দেখো রুহির লুকটা দেখো, রুহির এটা হচ্ছে পয়লা বৈশাখের সুন্দর লুক, এটাই আমরা ক্রিয়েট করলাম। আর হচ্ছে আমি দেখো এইভাবে সেজেছি, তো এইভাবে তো রুহিকে নিয়ে বাইরে যাওয়া যাবে না, তো আমরা একটা ভিডিও বানালাম, ভিডিওটা কমপ্লিট হলো, এখন রুহিগুলো খুলে দেবো। আর আমার তো এটা পয়লা বৈশাখের ড্রেস আগেই দেখেছো, পরেও নিয়েছি, তো পরে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। মেকআপগুলো রাখতে হবে না, মেকআপও বেশিক্ষণ রাখা যায় না, ঠিক আছে বেবি স্কিনে বেশিক্ষণ মেকআপ রাখা যায় না, অল্প অল্প মেকআপ করে ধুয়ে ফেলতে হয়। চলো এবার যাই গিয়ে খেয়ে আসি, নিচের অ্যাম্বিয়েন্সটা দেখে আসি এখানে কি কি হচ্ছে, তাই না? দেখতে হবে না, অনেক রাত হয়ে গেছে জানো এইসব করতে করতে। চলো এখন আমরা দাঁড়িয়ে আছি লিফটের জন্য, রুহি লেহেঙ্গা টেহেঙ্গা পরে দেখো না। আর এখন না আমরা যাচ্ছি প্রথমেই ডিনার করতে, কারণ আমরা না 9টার মধ্যে ডিনারটা সেরে ফেলতেই চাই। রুহির না এখন ওটাই অভ্যাস হয়ে গেছে, যেহেতু ওর সকাল সকাল স্কুল থাকে এই জন্য। তো নিচে এসে অ্যাম্বিয়েন্সটা দেখে খুব ভালো লাগলো, এই জন্য একটুখানি বসে নিলাম। আর এখানে না এভাবে সিঙ্গারা এসে এসে গান করছিল, যেটা খুবই ভালো লাগছে। আমরা তো ভাবতেই পারিনি যে এরকম ছোট্ট একটা হোটেলেও এত সুন্দর সমস্ত ব্যবস্থা থাকবে, ইভেন বাইরের থেকেও অনেকে এই রেস্টুরেন্টে কিন্তু খেতেও এসেছিলো। তো আমরা এখন দেখব রেস্টুরেন্টটা কেমন, চলো দেখা যাক। রেস্টুরেন্টটাও না বেশ বড়ই ছিল ওদের কিচেনটা, বাট আমরা না বাফে ডিনার নেইনি, এত বেশি খাওয়া দাওয়া আমার এখন আর ভালো লাগে না, এতটা খেতেও পাই না, ফালতু ফালতু টাকাগুলো ওয়েস্ট হয়। এই জন্য আমরা অর্ডার করেছিলাম ড্রাই চিলি চিকেন, বাটার চিকেন, নান আর ফ্রেঞ্চ ফ্রাই, বাট এখানে না খাবারগুলো খুব বেশি টেস্টি ছিল না, এই জন্য আমি এটা তোমাদের রেকমেন্ড একদম করবো না। তো খাওয়া দাওয়া মোটামুটি ডান, মোটামুটি 11টাই বেজে গেছে, এখানে এখন গানও কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি 10:30 পর্যন্তই কিন্তু গানগুলো চলেছে, তারপর বন্ধ করে দেওয়া হয়েছে, এখন এই জন্য ভাবছি একটুখানি বাইরেই চলে যাই। আর বেরিয়েই না রুহি এরকম খেলনা দেখতে পেলো, আর ওর এইভাবে বেলুন নিতে হবে, বা যেহেতু রাত্রি 11টা বেজে গেছে এই জন্য না দোকানপাট সব গুটিয়ে ফেলেছে, এই জন্য ও আর কোনো খেলনা কিনতে পারেনি। তো তারপর অনেক খুঁজলাম একটা আইসক্রিমের দোকান, বাট আইসক্রিমের দোকানও সব চলে গেছে, এই জন্য আর কি করব। তারপর কিন্তু বাড়ি ফিরে গেলাম, বাড়ি মানে আমাদের হোটেলে, আজকের বাড়ি। বেরিয়ে কোথাও তো ঘুরতে পারলাম না, এত রাত কোথাও আর যেতে দিল না, কোথাও আর ঢুকতে দিল না, শপিং মল ঠেলে এই 10:30 বেজে গেছে না, এই জন্য জল কিনলাম। জল কিনে এখন আমার রুই আর ওর বাবা মিলে কী সব করছে, ওখানে জুতো পরিষ্কার হয় না কী হয় এইসব করছে। দেখো এত রাত হয়ে গেছে তাও বাচ্চাটার নাকি ঘুম আছে, সন্ধ্যাবেলায় এমন ঘুমিয়েছে কী বলবো। চলো দেখা হবে কালকে সকালে আবার। আর আজ হলো নেক্সট মর্নিং, সকালে ঘুম থেকে উঠেই আর কোনো ভিডিও করিনি, স্নান টান করে একবারে নিচে চলে এসি ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্টে এখানে অনেক রকমের আইটেমই ছিল, লুচি ভেজে দেওয়া হচ্ছিলো, পরোটা ভেজে দেওয়া হচ্ছিলো, তারপর এখানে ছোলা, তারপরে আরও আলুর সবজি, ধোসা রেডিমেড করে দেওয়া হচ্ছিলো, ডিম অমলেট করা হচ্ছিলো। তো ব্রেকফাস্টটা বেশ ভালোই মনে হয়েছিল আমার। আচ্ছা দেখো সকাল সকাল আমি খেয়ে টাইম পাই সেই খেতে চাইছি, ঘুম থেকে রেডি এই বাস খেতে, ব্রেকফাস্ট বন্ধ হয়ে যাবে, পুরো ঘুম গিয়েছে, এত বেলা তুমি ঘুমিয়েছো তুমি? হ্যাঁ চলো এখন খাওয়া যাক। আর হোটেলের ব্রেকফাস্ট না আমার বেশ লাগে, সব কিন্তু আমি একটু একটু নিয়েই থাকি, সব কিছু টেস্ট করে দেখতে হবে তো কেমন, তাই না?
আর এখানে জানো তো বিটরুটের আবার লুচি দেওয়া হয়েছিল, যেটা খেতে বেশ টেস্টি ছিল, বাট একটু বেশি তেল তেলে ছিল, এই জন্য আমি খুব বেশি খাইনি। তারপর এখানে চলে এসেছি আবার গেমিংয়ের জোনে, যেখানে রুহিনা এইভাবে আবার গেম খেলছিল আমার সাথে। তো এটা বেশ ভালোই ছিল, আমি আর রুহি বেশ মজা করেছি এইভাবে গেম খেলে খেলে। লাইফের প্রতিটা মুহূর্তই না আমাদের এনজয় করেই কাটানো উচিত, নিজেকে খুশি রাখো, ফ্যামিলির লোকজনদের খুশি রাখো, ব্যাস তাহলেই কিন্তু লাইফ হবে সুন্দর। আর আরেকটা কথা হলো, আমরা যেই কাজই করি সেই কাজটাকে খুব পারফেকশনের সহকারে করো, তাহলে দেখবে নিজে সবসময় স্যাটিসফাইড থাকবে লাইফে। টিকটকে খেললাম, কত মস্তি করলাম, কেমন লাগছে মানা তোমার? ভালো, রাগ হচ্ছে, এখন এসিতে গিয়ে বসতে হবে, গরম লেগে গেছে। এখন বেজে গেছে মোটামুটি 10:45, 12টার দিকেই না এই হোটেলে চেক আউট টাইম। আমাদের কেমন কাটছে? পয়লা বৈশাখ দেখো আমাদের কিন্তু ভালোই কাটলো, সেই মস্তি হলো। এখন চলো আজকে যাবো বাড়ি। বাই রেডি, টাটা মানা, আবার দেখা হবে কদিন পরে, আমি কিন্তু থাকবো। হ্যাঁ মানা, আমি কিন্তু থাকবো। ঠিক আছে, পয়সা কিন্তু লাগবে, লাগু, আমি একাই থাকবো। পয়সা কিন্তু এটিএম থেকেও আনতে হবে, ব্যাংকেও দিতে হবে। এই যে আমরা এখন সবাই রেডি বাড়ি যাওয়ার জন্য। আর বাড়ি যাওয়ার আগে ভাবছি একটুখানি শপিং মলে ঘুরে ঘুরে যাই, মানে মস্তি টাইম শেষ হচ্ছে না। পয়লা বৈশাখের দিন যত এন্টারটেইন করা যায় করে নেই, তাহলে তো সারা বছর এন্টারটেইন করা যাবে, তাই না? চলো যাই দেখি কি কি কিনতে পাওয়া যায়, কি কি কেনা যায়। আচ্ছা পুরো কিন্তু সব দোকান কিনে নেবো, একটা জামা দেখবো। আর ও দেখো নিচে চলে গেছে এখন ব্যাগ নিয়ে, আর আমি না চেক আউট করছি হোটেলের, আর রুহি দেখো একটা বাচ্চার সাথে কীভাবে খেলছে। তো ফাইনালি আমরা কিন্তু বেরিয়ে গেছি হোটেল থেকে, আর বেরিয়ে এর সামনে যেহেতু মল ছিল সেই জন্য আমরা ভাবলাম আবার পয়লা বৈশাখে একটুখানি শপিং করে নিই, কারণ পয়লা বৈশাখে সেইভাবে শপিং আমাদের হয়নি। আমি একদিন গিয়ে কিছু জামাকাপড় কিনে নিয়ে এসেছি, রুহির জন্য একটা অনলাইন থেকে অর্ডার দিয়েছি, তো এইভাবেই কিন্তু আমাদের এবারের পয়লা বৈশাখের শপিংটা হয়েছে। কোনটা ভালো লাগে তোমরা কমেন্ট করে জানাও। এই জন্য আজকে যেহেতু টাইম ছিল এই জন্য না আমরা ভাবলাম সবাই একটা একটা করে জামা কিন্তু কিনে নিই, ও সেরকম কোনো জামা কেনেনি পয়লা বৈশাখের, এই জন্য আজকে আমরা সবাই মিলে শপিং করতে এসেছি। আর অ্যাজ ইউজুয়াল রুহির জামা কাপড়ই কিন্তু বেশি হলো, আর দেখো এখানে রুহি জুতো জামা যা পাচ্ছে সবই কিনে নিচ্ছে, যেহেতু সারাদিন অনেকটা সময় ছিল, বাড়িতে গিয়েও খুব একটা কাজও নেই এই জন্য। আর আমিও না বেশ কিছু কুর্তি দেখছিলাম, কুর্তি নিলাম আমার জন্য একটা, আমার মার জন্য একটা কুর্তি নিলাম, তো সেই সমস্ত তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো। তো প্রচুর শপিং করে নিয়েছি, ও একটা জামা নিল, তো সব কিছুই তোমরা দেখতে পারবে একটু পরে। আর নিচে নেমে রুহি এরকম দেখেছে চকলেটের দোকান, দেখেই আবার সেটা কিনবে। তো তারপর এখানে কিছু জেলি চকলেট ও কিনে নিয়েছিল, বাপরে জেলি চকলেটগুলোর কী দাম তোমরা ভাবতেই পারবে না, কয়েকটা জেলি চকলেট নিয়েছে তাতেই 500 rupees হয়ে গেছে। আর তারপর অনেক দেরি হয়ে গেছিলো এই জন্য ভাবলাম আবার বাড়ি যেতে যেতে অনেকটা লেট হয়ে যাবে, এই জন্য এখানেই লাঞ্চটা সেরে নিই। তো এই জন্য লাঞ্চে আমরা দেখো পোলাও বিরিয়ানি আর একটা চিকেনের আইটেম নিয়েছিলাম। তো বেশ খাওয়া দাওয়ার পর তারপর রুহি আবার গাড়িতে চললো, তারপর কিন্তু আমরা বাড়িতে গেলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও।